হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা অনলাইনে বিভিন্ন সাইট থেকে ইনকাম করি বা ফ্রিল্যান্সিং করি, তাদের অবশ্যই একটি পেপ্যাল অ্যাকাউন্ট দরকার। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে সঠিক নিয়মে একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে হয়। আর এই ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন, ডলার সেন্ড করতে পারবেন এবং ডলার রিসিভ করতে পারবেন। এছাড়া ভিউয়ার্স, আপনার এই ডলার কনভার্ট করে বা ডলার সেল দিয়ে আপনি বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন। তো আপনারা আমার সম্পূর্ণ স্টেপ ফলো করবেন। যদি আপনি আমার সম্পূর্ণ স্টেপ ফলো করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ডলার কখনো হোল্ড হবে না, আপনার অ্যাকাউন্ট লিমিট হবে না এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনে পড়বে না। ভিউয়ার্স, বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, আর সার্চ অপশনে গিয়ে লিখবেন paypal.com/cy। এইটা লেখার পর আপনারা সার্চ দিবেন এবং আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে। তো আপনাদের সুবিধার জন্য এই সাইটের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই পেজে আসার পর এখান থেকে আপনারা সাইন আপ ফর ফ্রি এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখানে কান্ট্রি সাইপ্রাসি থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনারা জাস্ট আমার সম্পূর্ণ স্টেপগুলো ফলো করতে থাকেন। দেন আপনাকে অ্যাকাউন্ট টাইপে গিয়ে বিজনেস অ্যাকাউন্ট এটা সিলেক্ট করতে হবে। আর এর কারণ হলো বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না। তারপর কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিবেন। এবার আপনাদের সামনে ঠিক এইরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। আর অবশ্যই আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। তো এখানে আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আমার ইমেলটি দিয়ে দিলাম, অর্থাৎ এই ইমেল দিয়ে আমি আমার পেপ্যাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। এরপর রয়েছে পাসওয়ার্ড, এখানে অবশ্যই আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এবং এখানে আপনারা পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টগুলো দেখতে পারছেন। সো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলাম। এবার এই ফোন নাম্বার অপশনে গিয়ে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে আমাকে কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করতে হবে। দেন এখানে আমি কান্ট্রি কোড বাংলাদেশ এইটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা পেজটা পুনরায় চেক দিবেন কোথাও কোনো ভুল হয়েছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে প্রেস করে দিবেন। দেন ভিউয়ার্স আপনাদের এই পেজে নিয়ে আসবে। এখানে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য দুইটা অপশন পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখান থেকে আমরা স্কিপ ফর নাও এইটা সিলেক্ট করব। আপনারা আমার সম্পূর্ণ স্টেপ ফলো করতে থাকেন, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওভাবেই করবেন, আর তাহলেই আপনারা একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আমি স্কিপ ফর নাও এটার উপরে ক্লিক করে দিলাম। দেন আপনাদের ঠিক এইরকম একটি উইন্ডোতে নিয়ে যাবে। ভিউয়ার্স, এখানে আমাদের দুইটা স্টেপ পূরণ করতে হবে, একটা হলো প্রোফাইল কমপ্লিট করতে হবে এবং আরেকটা হলো ইমেল কনফার্ম করতে হবে। ভিউয়ার্স, আমরা পেপ্যাল অ্যাকাউন্ট খোলার সময় একটি ইমেল অ্যাকাউন্ট ইউজ করেছিলাম, সেই ইমেল অ্যাকাউন্টে অলরেডি একটি কনফার্মেশন ইমেল চলে গেছে। আর প্রথমে আমাদের সেই কনফার্মেশন ইমেল থেকে ইমেল কনফার্মেশন করতে হবে। আর যদি আপনার ইমেইলে কনফার্মেশন ইমেল না আসে, তাহলে আপনারা সেন্ড লিংক এগেইন এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমরা ফার্স্টে দেখব আমাদের ইমেইলে কনফার্মেশন ইমেল আসছে কি না। ভিউয়ার্স, আমি আমার ইমেইলে চলে আসলাম এবং দেখতে পাচ্ছি এখানে একটি কনফার্মেশন ইমেল এসেছে। দেন এইটা আমরা ওপেন করে নিব এখান থেকে। তারপর আপনারা কনফার্ম ইউর ইমেল এটার উপরে ক্লিক করে দিবেন। তো এবার আপনাকে এই পেজে নিয়ে আসবে এবং এখানে আপনাকে পেপ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তারপর আপনারা লগ ইন এইটার উপরে প্রেস করে দিবেন। দেন ভিউয়ার্স আপনাদের এখানে নিয়ে আসবে। এখানে আপনাকে মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে।
আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটি ইউজ করেছিলাম সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। সো আপনারা নেক্সট এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, আর সেই কোডটি এখানে দিয়ে আপনারা কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের আইডেন্টিটি কনফার্ম হয়ে যাবে এবং রিডাইরেক্টিং হয়ে আপনাদের ঠিক এই পেজে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, এবার আমাদের প্রোফাইলটি ফিল আপ করতে হবে, অর্থাৎ আমাদের প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। এজন্য আপনারা গেট স্টার্টেড এইটার উপরে প্রেস করে দিবেন, তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। আপনারা নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন, আর এবার আপনার সামনে ঠিক এইরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা বিজনেস এই অপশনটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর নিচে আরো অনেক অপশন পেয়ে যাবেন আপনি। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিগ্যাল বিজনেস নেম। এখানে আপনারা চাইলে আপনার ভোটার আইডি কার্ডের নাম বা ফেসবুক আইডির নাম অথবা আপনার ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিয়ে দিতে পারেন। এই তিনটা নামের মধ্যে যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনি। সো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিয়ে দিলাম। ভিউয়ার্স, এবার আমাকে এখান থেকে বিজনেস টাইপটা সিলেক্ট করতে হবে। তো আপনারা সবাই এখান থেকে নন প্রফিট অর্গানাইজেশন এই অপশনটা সিলেক্ট করে দিবেন, আর এইটা সিলেক্ট করলে আপনার ডলার কখনো হোল্ড হবে না এবং আপনার অ্যাকাউন্ট কখনো লিমিট হয়ে যাবে না। দেন ভিউয়ার্স, এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স, এখানে আপনারা কান্ট্রি বাংলাদেশ এইটা সিলেক্ট করে দিবেন। এখানে সার্চ করলে আপনারা বাংলাদেশ অপশন পেয়ে যাবেন এবং এইটা আপনারা সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনাকে রেসিডেন্স অ্যাড্রেস দিয়ে দিতে হবে, অর্থাৎ ভিউয়ার্স আপনার ভোটার আইডি কার্ডের পেছনের অংশে গ্রাম রাস্তা যে একটি অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেসটি হুবহু আপনারা ইংরেজিতে এখানে দিয়ে দিবেন। আর আপনার ঠিকানাটি অ্যাড্রেস লাইন ওয়ানে না আটলে তাহলে আপনারা ঠিকানাটি অ্যাড্রেস লাইন টুতে দিয়ে দিবেন। ভিউয়ার্স, এখানে পোস্ট কোডটি আপনারা ভোটার আইডি কার্ডের পেছনের অংশে পেয়ে যাবেন। তো এখানে আমি সবগুলো তথ্য দিয়ে দিলাম, তারপর সবাই নেক্সট এইটার উপরে প্রেস করে দিবেন। ভিউয়ার্স, এবার আপনাকে এই পেজে নিয়ে আসবে, আর তারা আপনার বিজনেস সম্পর্কে কিছু জানতে চায়। এখানে তারা আপনার কাছ থেকে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটি চাচ্ছে। এইটা আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আর এটা না দিলেও কোনো সমস্যা নেই। আর যদি এখানে কোনো কিছু দিতে চান তাহলে আপনি আপনার টিন রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, এখানে আমি আমার টিন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা কান্ট্রি বাংলাদেশ এইটা সিলেক্ট করে দিবেন। তারপর প্রোডাক্ট অর সার্ভিসে গিয়ে ট্রাভেল এজেন্সি অ্যান্ড ট্যুর অপারেটরস এইটা সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, এখানে তারা বলছে ডু ইউ হ্যাভ বিজনেস ওয়েবসাইট, অর্থাৎ আপনার বিজনেস ওয়েবসাইট আছে কিনা। তো এখান থেকে আপনারা এটা নো করে দিবেন। আর যদি আপনার বিজনেস ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনারা ইয়েস করে দিবেন এবং এখানে গিয়ে আপনার বিজনেস ওয়েবসাইটটি লিংক দিয়ে দিবেন। তারপর আরেকটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন হোয়াটস দ্য বিজনেস অ্যাড্রেস, অর্থাৎ তারা এখানে জিজ্ঞাসা করছে আপনার বিজনেস অ্যাড্রেসটি কোথাকার। তো আপনারা ইউজ ইউর রেসিডেন্টাল অ্যাড্রেস এইটার উপরে টিক দিয়ে দিবেন। তারপর আপনারা নেক্সট এইটার উপরে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এবার আমাদের এখানে নিয়ে আসবে। আপনাদের এগুলো না পড়লেও চলবে, জাস্ট এখান থেকে আপনারা নো এইটার উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাকে নতুন এই পেজে নিয়ে আসবে। সবাই এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার নেমের পাশে টিক দিয়ে দিবেন। স্ক্রল করে একটু নিচের দিকে এসে এখান থেকে আপনারা নেক্সট এইটার উপরে ক্লিক করে দিবেন, আর তারপর আপনাকে নতুন এই পেজে নিয়ে আসবে। ভিউয়ার্স, আপনারা এখান থেকে সবগুলো অপশন নো করে দিবেন, তারপর কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এবার এই পেজে আসার পর আপনারা প্রথম অপশনটা নো করে দিবেন, আর একইভাবে আপনারা দ্বিতীয় অপশনটাও নো করে দিবেন। ভিউয়ার্স, সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আমি যেভাবে স্টেপগুলো ফিল আপ করেছি আপনারা একইভাবে সেই স্টেপগুলো ফিল আপ করবেন।
দেন এই পেজ থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি পুনরায় দিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেটস, ইউ আর অল সেট, অর্থাৎ আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য প্রায় রেডি। এখান থেকে আপনারা সবাই গো টু হোম পেজ এইটার উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে পেপ্যালের হোম পেজে নিয়ে আসবে। ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন স্টেপ শুধুমাত্র একটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের আরেকটি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, আর সেটা হলো আমাদের ইমেইলটি পুনরায় ভেরিফাই করতে হবে আবার। আমরা অলরেডি একবার ভেরিফাই করেছি এবং পুনরায় এখান থেকে আবারও ভেরিফাই করতে হবে। আর এজন্য সবাই সেন্ড লিঙ্ক এগিন এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের ইমেইলে আরও একটি কনফার্মেশন ইমেইল চলে যাবে, ওখান থেকে আবারও আমাদের ইমেইল কনফার্ম করতে হবে। তো আমার ইমেইলে অলরেডি একটি কনফার্মেশন ইমেইল চলে এসেছে, এখান থেকে আবারও এটা কনফার্ম করতে হবে। এজন্য সবাই কনফার্ম ইউর ইমেইল এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার পেপ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দিবেন। দেন সবাই লগইন এর উপরে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইউর ইমেইল হ্যাজ বিন কনফার্মড। তারপর সবাই এই পেজ থেকে কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি অলরেডি রেডি হয়ে গেছে। এখানে তারা আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করতে বলছে, তো এইটা আমাদের আপাতত করার কোনো দরকার নেই। দেন ভিউয়ার্স এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা আমাদের পেপ্যাল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসব। ভিউয়ার্স এখানে আপনারা সবাই আপনাদের মূল ব্যালেন্সটি ইউরো হিসাবে দেখতে পারবেন। তো এটা আমরা এখন কনভার্ট করে ডলারে নিয়ে আসব। আর এজন্য আপনারা থ্রি ডট অপশন থেকে গো টু মানি পেজ এই অপশনে চলে যাবেন। ভিউয়ার্স এখানে আপনারা প্রাইমারি ব্যালেন্সটি ইউরো হিসাবে দেখতে পারবেন। স্ক্রল করে একটু নিচের দিকে গেলেই আপনারা ইউএস ডলার অপশনটি দেখতে পারবেন। দেন আপনারা ইউএস ডলারের নিচে মেক প্রাইমারি এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর মেক ইউএসডি প্রাইমারিতে আবারও ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএস ডলার ইজ নাও ইউর প্রাইমারি কারেন্সি। তারপর এখান থেকে আপনারা ডান এই অপশনে ক্লিক করে দিবেন। এবার আমাদের ব্যালেন্সটি এখানে ইউএসডিতে দেখাবে। ভিউয়ার্স আমাদের এই অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণ একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্ট দিয়ে আমরা কারো কাছ থেকে মানি রিসিভ এবং সেন্ড করতে পারবো, অথবা অনলাইনে যে কোনো মাধ্যম থেকে আমরা পেমেন্ট রিসিভ করতে পারবো। তবে ভিউয়ার্স আপনাদের সুবিধার জন্য আমি বলে রাখি, আপনারা এই অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ $100 লেনদেন করবেন মাসে। এক মাসে এর চেয়ে বেশি ডলার লেনদেন করলে আপনার অ্যাকাউন্টের লিমিট অথবা ভেরিফিকেশনে পড়ে যেতে পারে। তো সবাই চেষ্টা করবেন মাসে সর্বোচ্চ $100 লেনদেন করতে। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।